আৰু ইয়াৰ সবখিনি সববিলাক বস্তু ফিটিং কৰি লৈ এইফালে যিডাল ইডাল হেণ্ডেল আছে এই হেণ্ডেলডাল ঘূৰাব লাগিব। হেল্ল' ফ্ৰেণ্ড, নমস্কাৰ এণ্ড ৱেলকাম বেক টু আপোনাৰ ইউটিউব চেনেল সঞ্জ্যোতি ব্লগছ। যদিও মোৰ এই চেনেলটো ব্লগিং চেনেল হয়, তথাপিও আজি বনাব গৈ আছোঁ অলপ বেলেগ ষ্টাইলৰ ভিডিঅ'। মানে আজি কোনো ধৰণৰ ব্লগিং নহয়, আজি অলপ টেকনিকেল ষ্টাইলৰ ভিডিঅ' বনাব গৈ আছোঁ। যিহেতু মই টেকনিকেল লাইনৰ লগত অকণমান জড়িত আছোঁ, তো মই আজি আপোনালোকক দেখাই আছোঁ আৰ্থিং কেনেকৈ টেষ্ট কৰে। মানে যিবিলাক আমাৰ ইকুইপমেণ্ট আৰ্থিং বা ট্ৰেন্সফৰ্মাৰ আৰ্থিং, যিকোনো ধৰণৰ যিবিলাক আৰ্থিং থাকে, সেই আৰ্থিংবিলাক কেনেকৈ টেষ্ট কৰে, মানে আৰ্থ পিটটো কেনেকে টেষ্ট কৰা হয়, সেইটো সেই বিষয়ে আপোনালোকক দেখাই আছো, প্ৰেক্টিকেল কৰি দেখাই আছো। তো চাই থাকক ভিডিঅ'টো, চাই থাকক আপোনালোকে শেষলৈকে। লেটছ বিগিন। আমাক লাগিব এটা আৰ্থ টেষ্টাৰ, আৰু এইটো একদম আৰ্থ টেষ্টাৰ। ইয়াৰ পৰা এইটো উলিয়াই লৈছো, এইটো হৈছে আৰ্থ টেষ্টাৰ। আৰু লাগিব আমাক দুডাল ৰথ, দুডাল ৰথ লৈ ললো। আৰু লাগিব ৱেৰ, এডাল লাগিব আপোনাৰ 15 মিটাৰ লাগিব, আৰু এডাল 30 মিটাৰ। এয়া লৈ ললো আমি, ইয়াতে দুডাল ৱেৰ আছে। অ'কে, এইটো হৈছে আৰ্থ টেষ্টাৰ। ইয়াতে আছে 0-10 লাগি আছে, আৰু আমাৰ আৰ্থিংটো কাৰেক্ট থাকিব লাগিলে, যিটো 1 আছে এইটো 1ৰ ডাউনত হ'ব লাগিব। মানে 0-1ৰ ভিতৰত যদি থাকে, তেতিয়া মই আপোনাৰ আৰ্থিংটো ঠিক আছে বুলি ক'ব পাৰি। যদি ওপৰত হ'লেও ঠিকে আছে, চলি যায়, কিন্তু টুৰ ওপৰত যাব নালাগে, টু আৰু ওৱানৰ মাজত থাকিব লাগে, তেতিয়া বেছি ভাল। আৰু বেছিটো ওৱানৰ তলত থাকিলে ভাল। আৰু ইয়াতে যিটো আৰ্থ টেষ্টাৰ আছে, ইয়াত আছে আপোনাৰ 4টা টাৰ্মিনেল আছে। এটা আছে C1, P1, P2, C2। আৰু যিটো আপোনাৰ C1 আৰু P1 আছে, এই দুটা আমি শ্বৰ্ট কৰি দিছোঁ, এইটো আমি শ্বৰ্ট কৰি দিছোঁ। শ্বৰ্ট কৰি ইয়াৰ পৰা যিটো এডাল কমন হয় ওলাব, এডালটো পুৰা আৰ্থ পিটটো যাব, যিডাল আৰ্থিং আছে তাতে লাগিব। আৰু ইয়াৰ পৰা যিটো আপোনাৰ P2 হ'ব, এই P2 যিটো P2 আছে, এই P2 আপোনাৰ যিটো 15 মিটাৰ ল'ম আমি, সেই 15 মিটাৰত যাব। 15 মিটাৰ দূৰত এই ৰডডাল লগাই এইফালে এটা মূৰত তাৰডাল থাকিব, তাৰ 15 মিটাৰৰ এটা থাকিব, আৰু আনটো মোৰ ইয়াতে লগাই আমি ইফালে পুৰা চিধা লেন্থত আমি পুতি দিম। তাৰপিছত আমি যিটো আপোনাৰ C2 আছে, C2 এইটো 30 মিটাৰত দিছোঁ, এইটো আমি 30 মিটাৰ, আৰু এডাল যিডাল আছে এডাল লগাই লৈ আমি ডাবল, মানে 15 ডাবল 30 কৰি ইফালে পুতি দিম। ইয়াতে এটা কথা কৈ আছোঁ আপোনালোকক, এইটো যিটো আছে চি আছে, চি আৰু পি, এই C4 হ'ল কাৰেণ্ট আৰু পি হৈছে পটেঞ্চিয়েল। আৰু ইয়াৰ চবখিনি চববিলাক বস্তু ফিটিং কৰি লৈ এইফালে যিডাল ইডাল হেণ্ডেল আছে এই হেণ্ডেলডাল ঘূৰাব লাগিব। এডাল ঘূৰাই এইটো আমাৰ ইলেক্ট্ৰিচিটিটো জেনেৰেট কৰি ইফালে যিমানখিনি উঠে তাৰ ভেলুটো এক্সুৱেল ভেলুটো পোৱা যাব, মানে এডাল আমি মুভিং কৰিব লাগিব, পুৰা ঘূৰাব লাগিব। কৰাৰ আগতে আমি ইফালে আমাৰ ছিনিয়ৰ ছাৰ আছে, মুকুল শৰ্মা ছাৰ, তেখেতে অকণমান বুজাই দিব সেই বিষয়ে জানি ল'ম। গুড ইভিনিং। আৰ্থ টেষ্টাৰ, হোৱাট ইজ আৰ্থ আৰু আৰ্থিং কিয় কৰা হয়, সেই কথাখিনি প্ৰথমতে জানি ল'ব লাগিব, কিয় আৰ্থ কৰা হয়। তাৰমানে সাধাৰণতে আমাৰ যিবিলাক আমি ইকুইপমেণ্ট ইউজ কৰোঁ, সেইবিলাক বেছিভাগেই হ'ল আমাৰ মেটেলিক বডি। কিবা কাৰণত যদি আমাৰ ছাপ্লাই পইণ্টৰ যিডাল ৱেৰ যদি আমাৰ বডিত লাগি যায়, যিকোনো কাৰণত লাগিব পাৰে, হয়তো ইনচুলেশ্যন ব্ৰেকৰে সাধাৰণতে হয় বা কানেকশ্যন খুলি গ'লেও হয়, তেতিয়া কি হয়, ছাপ্লাইটো আমাৰ বডিত আহে, আৰু বডিত যদি আমি চুই দিওঁ তেতিয়াহ'লে কি হ'ব, সেই কাৰেণ্টটো আমাৰ থ্ৰুৰে পাছ হৈ যাব, সেইটোৱে আমাক এফেক্ট কৰিব। গতিকে এই যদি কিবা বস্তুৰ ছাপ্লাই মেটেলিক বডিত যেতিয়াই আমাৰ ছাপ্লাইটো আহি যায়, সেই মেটেলিক বডিৰ ছাপ্লাইটো যাতে আমি আৰ্থত পাচন কৰি দিব পাৰোঁ, সেইটো কাৰণে আমি আৰ্থিংটো বনাওঁ।
এটা আর্থ টেস্টার বস্তুটো কি? বেসিক্যালি আর্থ টেস্টারটো এটা মেগাৰ নিচিনা। মেগাৰত আমি হেভি রেজিস্টেন্স, যেটো আমি মেগা ওমত দেখো, কিন্তু আর্থর রেজিস্টেন্সর ভ্যালুটো সাধারণতে ওয়ান ওমর তলত থাকিব লাগে, গতি ইয়ার ভ্যালুটো কম হব লাগে। সেইটো এটা ডিফারেন্স। ওয়ার্কিং প্রিন্সিপলটো হয়েছে কি, মেগাটো হয়েছে ডিসি সান জেনারেটর, আর আর্থেস্টারটো ডিসি সান জেনারেটর, কিন্তু আমি ডিসিটুক কিন্তু আকো এসিলৈকে কনভার্ট করি যেতিয়া আমি ফ্লো করবো, ইয়াতে যেতিয়া আমি অপারেট করি ডিসিটুক আমি ডিসি কেউ নিদো। ডিসি দিলে কি হয়, এই আর্থর মাজত যেটা আমি করিম নহয় একটা ইলেকট্রোলাইটিক এফেক্ট এটা আহে, তার মানে সেইটো কারণে আমি যেটো কারেন্ট ফ্লো করো তাত মানে কারেন্ট ফল যদি দিও সেটা এসি কারেন্ট যায়। কিন্তু আকৌ যেটুত আমি মেজার করো তার মাজত একটা ভোল্টমিটার থাকে, আসলে বেসিক্যালি ভোল্ট আমি যেটো ওমত দেখায় বেসিক্যালি সেটো ড্রপেজ অফ ভোল্টেজ হয়। কিন্তু বেসিক্যালি আমি যেটো পয়েন্টার দেখায় বেসিক্যালি সেটো ভোল্টমিটার হয়। কিন্তু কিমান ভোল্টেজ ড্রপ হয়েছে তার মানে কারেন্টটো ফ্লো করার পিছত কিমান ভোল্টেজ ড্রপ হয়েছে সেই বস্তুটোহে ইয়াত দেখায়, তার মানে আমার মিটারটো দেখায়। এটু কিন্তু আমি ওমত আমি কনভার্ট করে লো। এটা বস্তুটো এনেকুৱা তাৰমানে, ওকে আমার আছে তিনিটা, চাৰিটা পয়েন্ট আছে, কিছুমানৰ পিছে তিনিটাও থাকে, এইটো ভিতৰতে শর্ট থাকে তাৰমানে। ওকে সি ওয়ান পি ওয়ান সি টু পি টু পি টু সি টু পি, এটা পয়েন্ট শর্ট করা হল। আর তোমার টেস্টিং যেটা করিবা এইটো ইয়াত কানেকশন করা। ওকে আর এই দুটা পয়েন্টের পৰা ইয়ার পৰা আমি এটা পেক পুতিম, ইয়াতে মাটিত গ্রাউন্ডত আমি এটা পেক পুতিছো। ইয়াতে একচুয়ালি আমার পেকৰ ডিস্টেন্সটো মিনিম একচুয়ালি 600 mm হব লাগে, আর এই পিটোর পৰা এই ডিস্টেন্সটো হব লাগে তোমার 15 মিটার বা 50 ফিট টু 70 ফিট। সির পৰা এটা পয়েন্ট যাব, এটা পেক পুতিম আমি, এইটো কয় পেক বুলি কয়, পেক আমি যে পুতিম দুটা। ইয়ারপর আকো এই ডিস্টেন্সটো হব 15 মিটার বা 50-70 ফিট, ইয়ারপর ইয়ালৈকে এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স হব লাগবে। এইটো টেস্ট আমি যেটো করিম ইয়ার ভ্যালুটো আমি ভাবলাম উইথ রেসপেক্ট টু আর্ট, এইটো হল বেসিক কানেকশন দুটা। যেহেতুকে এটা জেনারেটর, জেনারেটর হল তাক ঘুরাব লাগে, এটা পার্মানেন্ট ম্যাগনেট জেনারেটর, আর আমি যেটা ঘুরাও সেই স্পীডটো সদায় 160 আরপিএম হব লাগে। এইটো মেগাৰ ক্ষেত্রতো 160 আরপিএম আর আর্থ মেগাৰ ক্ষেত্রতো মেইন। অবশ্যই আজিকালি ইলেকট্রনিক্স ওলাই গেছে, তার প্রিন্সিপল অলপমান বেলেগ, কিন্তু যেটো আমার হ্যান্ড ড্রাইভিং বলে যেটো কোম হাতে যেটো ঘুরা এই আরপিএমটো 160 আরপিএম হব লাগে। ওকে ফ্রেন্ডস, এতিয়া আমি আপোনালোকক ডাইরেক্ট গৈ জাগাত মানে একেবাৰে যত আর্থ ফিট আছে, যত আর্থ আছে তাত গৈ আপোনালোকক দেখাই আছো। এটা আমাৰ 33 কেভিৰ সাবস্টেশন, এইটো 33 কেভিৰ ট্ৰান্সফৰ্মাৰ হয়। এইটো আমি এতিয়া আপোনালোকক ডাইরেক্ট জাগাত আহি মানে ডাইরেক্ট প্ৰেক্টিকেল কৰি দেখাই আছো কেনেকে আর্থ টেস্ট কৰে। ওকে এইটো আমাৰ সাবস্টেশন 33 কেভিৰ, এতে বহুত কেটা আর্থিং আছে, কিন্তু আমি ইয়াৰে সব কটা টেস্ট করে নেখাও, ইয়ার যিকোন একটা টেস্ট করে আপনার দেখাই আসো। চাই দেখো, ওকে ওকে আমি এই আর্থিংটুকে লয় এইটুকে আমি টেস্ট করে দেখাম আপনার পুরো প্র্যাকটিক্যাল করে দেখাই আসো, আপনার চাই থাকক শেষলকে। আমি প্রথম আর্থপিটটু খুলি লম, তার আগতে এইটু অল্প সাফা করে লোব, কানেক্ট করিম ইয়ারপর যেটো কমন হয়ে আছে সি ওয়ান আর পি ওয়ান, এই শর্ট করা হয়েছে সি ওয়ান আর পি ওয়ান, আর এইডাল এইফালে আর্থত লগাম।
আছে তাহলে আমি লগাই দিলো আর্থত তারপর আমি যিডাল লৈছিলো 15 মিটার সেইডাল আমি লগাম পিটুত এটা পিটুত কানেক্ট করিম যিডাল আমি 15 মিটার লৈছিলো তারপর এফালে আছে আমি যিডাল সিটুত লগাম তার 15 মিটার ডালৰ ডাবল হ'ব এই 15 মিটার এই 15 মিটার ডালৰ ডাবল হ'ব আমি 30 মিটার দিছো এটো আমি সিটুত লগাম যে এটো ধুনিয়াকে ইফালে পুতি দিছো 15 মিটারত 15 মিটার পুতি দিছো তার পিছত জিডাল আমি সিটুত লগালো এডাল আমি 30 মিটার ইফালে পুরা 1 ফুট মান পুতি দিছো যে আমি ইফালে টেস্ট করিম হেলেতো কিমান হবো আমি চেক করিম ইয়ার আর্থিংটো পুরা পারফেক্ট আছে মানে ওয়ানৰ তলত থাকিলে আর্থিংটো ঠিক আছে বলে কব পারি আর মোর এই চ্যানেলটো ব্লগিং চ্যানেল হলেও আপনাদের পাই থাকিব মাঝে মাঝে টেকনিক্যাল ভিডিও গতিকে আপনাদের চ্যানেলটো সাবস্ক্রাইব করে থব যেন নাপাহরে সাবস্ক্রাইব করে কাকতে থাকা বেল আইকনটো টিপি অল অপশনত ক্লিক করব আজি ভিডিওটো ইমানে আছিল ভিডিওটো চাই যদি অলপ হলেও বুঝিলে বা শিকিলে তেতিয়াহলে এটা লাইক করব কমেন্ট করব শেয়ার করব আর যদি নতুন সাবস্ক্রাইব করব তেতিয়া লগ পাম এটা নতুন ভিডিওত নতুন ঠাইত টেক কেয়ার টিল দেন টাটা Bye-bye.